नमस्कार बंधुरा, फ्लेवरफुल रान्नाय सबाइके स्वागत। आज आमी रान्ना करब धाबा स्टाइले डिम तड़का। एटा गरम गरम रुटिर संगे खेते दारुण सुस्वादु हय। एर जन्य आमी एक कप सबुज मुग डाल ओभारनाइट भिजिए रेखेछिलाम। एटा भालो करे धुये जल झरिए निएछि। एखन एई डालटा एकटा प्रेसार कुकारे निये निच्छि। বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ আর চার কোয়া রসুন একটু কুচিয়ে দিচ্ছি আর অল্প একটু সর্ষের তেল দিচ্ছি। এতে ডাল সিদ্ধ করার সময় ওভারফ্লো হবে না। এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডাল সিদ্ধ করার সময় রসুন কুচিটা দিলে খুব ভালো ফ্লেভার আসে। প্রেসার কুকার এখন গ্যাস ওভেনে বসিয়ে দুই থেকে তিনটে সিটি দিয়ে নেব। প্রেসার কুকারের পুরো হাওয়া নিজে থেকে বেরিয়ে যাওয়ার পর ঢাকনা খুললাম। ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালটা দেখতে হবে যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়। যদি দেখেন ডাল ভালো সিদ্ধ হয়নি তাহলে আরও একটা কিংবা দুটো সিটি বেশি দিয়ে নেবেন। এখন একটা কড়াইতে সর্ষের তেল গরম করতে দিচ্ছি। তেল গরম হলে এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ আর এক চা চামচ থেঁতো করা রসুন। এগুলো তেলে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প লালচে করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর এক চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর টমেটোটা যতক্ষণ নরম না হবে রান্না করব। টমেটোটা বেশ নরম হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি দু তিনটে কুচানো কাঁচা পাকা লঙ্কা, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, হলুদ পরিমাণ মতো, এক চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব মশলা। এই যে চিনিটা দিলাম, চিনি দিলে কিন্তু মিষ্টি হবে না ডাল, কিন্তু টেস্ট ব্যালেন্স করবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হলে দিয়ে দেব দুটো ডিম ভেঙে নিয়েছি সেটা। ডিমটা ভেজে নেব। এইভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে ডিমের ভুরজি বানিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে ডিম বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে ডিমের আঁশটে গন্ধ বেরোবে। ডিম মশলা ভালোভাবে কষানো হলে দিয়ে দেব সিদ্ধ করে রাখা তড়কা ডাল। মশলার সঙ্গে এটা ভালো করে মিশিয়ে নেব। আমার আরও একটু জল লাগবে, বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই সময় ফুটতে থাকলে লবণটা চেক করে নিতে হবে, প্রয়োজন হলে লবণ দিতে হবে। আমার আরও একটু লবণ দেওয়ার প্রয়োজন, সেটা দিয়ে দিলাম। এবার মিশিয়ে নেব ভালো করে। এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাসৌরি মেথি। এটা শুকনো খোলায় ভেজে হাত দিয়ে কিছুটা গুঁড়ো করে নিয়েছি। ছয় থেকে সাত মিনিট ধরে এটা ফোটাতে হবে। ভালোভাবে ডালটা অবশ্যই সিদ্ধ করতে হবে, তা না হলে দেখতে ছাড়া ছাড়া মতো হবে। এটা দেখতেও যেমন ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এই জন্য ডাল ভালোভাবে সিদ্ধ হওয়া খুবই জরুরি। এটা এখন বেশ ঘন হয়ে এসছে, তাই সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, এক চামচ বাটার আর কিছুটা ধনে পাতা কুচি। এই ধাবা স্টাইলে তরকার ডালে বাটার কিন্তু মাস্ট, এটা স্বাদ অনবদ্য করে তোলে।
সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমার ডিম তরকা। এটা গরম গরম রুটির সঙ্গে খেতে লাগবে অসাধারণ। আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে নিন ডিম তরকা, আশা করি ভালো লাগবে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।